বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা লেখক প্রশাসক প্রকাশক পাঠকদের আত্মার মহামিলন ঘটে বইমেলা ঘিরে মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতি জড়িত ফেব্রুয়ারির প্রথম দিন 2023 সালের অমর একুশে বইমেলা শুরু হবে। মেলা ঘিরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সরোয়াদী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। এবার সশরীরে উপস্থিত হয়ে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিবুল কাদেরের রিপোর্ট। পয়লা ফেব্রুয়ারি থেকেই শুরু হবে মাসব্যাপী অমর একুশে বইমেলা। সময় ঘনিয়ে আসছে, তাই জোরে সোরে চলছে প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও মেলা হবে দুটি অংশে। বাংলা একাডেমির মাঠে থাকবে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার স্টল, সোহরাদি উদ্যান বরাদ্দ থাকবে প্রকাশকদের জন্য। উদ্যানের প্রায় 6 লাখ বর্গফুট এলাকা নিয়ে হবে মেলার পরিসর। তবে এবারের মেলায় লেখক প্রকাশকদের সুবিধার্থে স্টলসহ অন্যান্য সেবা বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির পরিচালক। এবার একটু পরিবর্তন রয়েছে বেশ, সেটির দিকে দৃষ্টি রেখে আমরা খুব দ্রুততার সঙ্গে চেষ্টা করছি এই জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য। স্টলগুলোকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যে আপনি যদি কোনো একটা প্রান্তে দাঁড়ান তাহলে শেষ প্রান্তে কী হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন। শিশুদের বইয়ের কর্নার থাকবে মুক্ত মঞ্চের কাছে। এই অংশে এবার কোনো স্টল থাকবে না। এছাড়া মেলা ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মেলার গেটটাই হচ্ছে মন্দির দিয়ে ঢুকে ডান দিকে যেটি সেটি হচ্ছে আসলে শিশু চত্বর, এবং শিশু চত্বরের ভিতরে আমি আশা রাখি এবার বাচ্চারা যারা আসবেন বিশেষ করে অভিভাবক সহ তারা নির্বিঘ্নে এই শিশু চত্বরের যে বেড়ানোর ইয়েটা এটা উপভোগ করবেন বলে আমার কাছে মনে হয়েছে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা মঞ্চে এসে বইমেলা উদ্বোধন করবেন, যা সৃষ্টি করবে ভিন্ন এক আবহ। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এবার সরাসরি আসবেন সেজন্য আমরা প্রস্তুত। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।